আসসালামু আলাইকুম। তৈরি পোশাক নিয়ে যখন একটি শঙ্কা তৈরি হয়েছে, যখন এই বিষয়ে পোশাক শ্রমিকদের অধিকার, জীবন মান, মজুরি নিয়ে যখন নাকি শুনানি চলছে এবং প্রশ্নবাণে জর্জরিত হচ্ছে বাংলাদেশের কর্মকর্তারা, ঠিক তখন একটি দুঃসংবাদ। জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমেছে 36.5%। দর্শক, এই খবরটিতে যেটি বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি তৈরি পোশাক শিল্পের সময়টা ভালো যাচ্ছে না। গত বছর এই বাজারে তৈরি পোশাক রপ্তানি কমেছিল 1/4। চলতি বছর রপ্তানি পরিস্থিতি আরও খারাপ হয়েছে। গত জানুয়ারিতে এই বাজারে রপ্তানি কমেছে 36.5%। যুক্তরাষ্ট্রের শীর্ষ 10টি তৈরি পোশাক রপ্তানিকারক দেশের মধ্যে বাংলাদেশের রপ্তানি সবচেয়ে বেশি কমেছে, সব দেশেই কমেছে, তার মধ্যে বাংলাদেশটা সবচেয়ে বেশি কমছে। এদিকে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তরের USTR-এর অনুরোধে বাংলাদেশ, ভারত, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান সহ 5টা দেশ নিয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা আন্তর্জাতিক বাণিজ্য কমিশন USITC। এই দেশগুলির মধ্যে দেখেন চারটি দেশ কিন্তু খুব কঠিন, মানে প্রশ্নমানে জর্জরিত হচ্ছে না। সবার নজর হচ্ছে, মানে অর্থাৎ যুক্তরাষ্ট্রের নজর হচ্ছে বাংলাদেশের দিকে। বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের যে শ্রমিক শহীদুল হত্যা সহ, তারপরে তাদের ক্ষোভ বিক্ষোভে পুলিশের গুলিতে 2-3 জন মারা যাওয়া, এবং যেই অচলাবস্থা আন্দোলন, তাদেরকে যেভাবে দমন করা হয়েছে এবং তাদের সংগঠন করতে না দেয়া, দর কষাকষির সুযোগ সীমিত রাখা, এসব নিয়ে যুক্তরাষ্ট্র বরাবরই সোচ্চার এবং তাদের বক্তব্য বিবৃতিতে বাংলাদেশের নামটি আসছে। কল্পনা আক্তারের নাম তো একেবারে, যখন কি নীতি ঘোষণা করে শ্রমনীতি, তখন অ্যান্থনি ব্লিংকেন পর্যন্ত উল্লেখ করেছে। তো এই পরিস্থিতিটা প্রভাব কিনা বোঝা যাচ্ছে না, কিন্তু এই যে আস্তে আস্তে কমে যাচ্ছে অন্যান্য দেশের তুলনায়, এটা খুবই সিগনিফিকেন্ট। আচ্ছা, কীভাবে এই দেশগুলো মার্কিন বাজারে এত বড় অংশ দখল করে রেখেছে তাও অনুসন্ধান করে দেখবে কমিশন। আচ্ছা, এই 5 দেশের কেউ অসুস্থ প্রতিযোগিতার মাধ্যমে বাজার দখল করেছে কিনা তা খুঁজে বের করাই প্রধান উদ্দেশ্য এই কমিশনের। US ডিপার্টমেন্ট অফ কমার্সের আওতাধীন অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী, বিদায়ী বছর যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে $7,784 কোটি পোশাক আমদানি করে। এই আমদানি তার আগের বছরের তুলনায় 22% কম। তখন বাংলাদেশের পোশাক রপ্তানি $244 কোটি বা 25% কমেছিল, আর চীন ও ভিয়েতনামে রপ্তানি কমেছিল যথাক্রমে 25% ও 22%। অবশ্য চলতি বছরের শুরুতে এই রপ্তানির চিত্র কিছুটা ভিন্নতা দেখা গেছে। গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্র $604 কোটি তৈরি পোশাক আমদানি করে। এই আমদানি গত বছরের একই মাসের তুলনায় 16.53% কম। জানুয়ারিতে চীনের রপ্তানি 2% ও ভিয়েতনামের রপ্তানি কমেছে 4.5%। সেখানে বাংলাদেশের রপ্তানি কমেছে প্রায় 1/3, যেটা বলা হচ্ছে 36%। এটি হচ্ছে উদ্বেগের ব্যাপার, কেন বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি কমছে। সামগ্রিকভাবে কমছে, কিন্তু বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি কমছে, যখন কি বাংলাদেশের এই তৈরি পোশাক এবং শ্রম অধিকার নিয়ে নানা পর্যায়ে তদন্ত চলছে। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।